हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल संगीतास रियल ब्लॉग्स। आज आबार तुम्हारे शेयर करब भोगेर खिचुड़ी थाली रेसिपी। तो एखाने आमी बानिएछि गोविंदभोग चालेर खिचुड़ी, कषा आलुर दम और साथे बानिएछि लाबड़ा तरकारी, किछु भाजा आछे, सिनेमन एप्पल चाटनी आछे आर आछे कैरामेल वेनिला पायस। ताले चलो रान्नाघरे तुम्हारे देखिए दी किभाबे आमी एई निरामिष भोगेर थालीटी रेडी करलाम। प्रथम पायसटा बनिए नेब, तार जोन्नो आमि एखाने 500 दूध फुटिए नियेछि। दूधटा किछुक्षण फोटाबार पर एखाने गोविंदभोग चाल 50 ग्राम गोविंदभोग चाल आमि भिजिए रेखेछिलाम। चालटा आध घंटा मतन भिजिए रेखेछि। एबार एई दूधेर मध्ये चालटा आमि दिए दिलाम। दिए भालो करे एबार चालटा एकटु फुटते देब, जतक्षण चालटा सिद्ध हये जाच्छे ततक्षण आमि क्यारामेलटा तैरि करे नेब। तो एखाने आमि 3 चामच चीनि दिलाम, 3 थेके 4 चामच चीनि दियेछि। দিয়ে এটাকে আমি ক্যারামেল তৈরি করে নেব। তো চিনিটাকে আগে এইভাবে ভাজতে হবে, যখন চিনিটা একটু লালচে হয়ে যাবে, এই দেখো ভাজলে গরম হয়ে গিয়ে চিনিটা এরকম লালচে হয়ে যাবে। তো চিনিটা যখন এরকম ঠিক লাল মধুর মতন একটা কালার ধরে নেবে, তখন গ্যাসটা অফ করে দেব আমি। তো ক্যারামেলটা রেডি হয়ে গেছে আমার। ঠিক এইভাবেই ক্যারামেল বানিয়ে নেবে, চিনিটাকে লালচে করলেই ক্যারামেল হয়ে যায়। তো রেডি হয়ে গেছে। আর এদিকে আমার পায়েসটাও রেডি হয়ে গেছে, ভাতটা ফুটে रेडी हुए गए। तो आमी कैरामेलर पात्रे पायसटा ढेले दिलाम। दिए भालो करे एटाके मिक्स करे निच्छे दूधेर मध्ये, तो जतक्षण ना कैरामेलटा खूब भालो मतन मिक्स हुए जाच्छे। तो देखो कलरटा चेंज हुए गिए कि सुंदर एकटा कलर एसे गेछे, कैरामेलर कलरटा एसे गेछे। एबार आबार आमी जे ससपैने दिए बानाच्छिलाम पायसटा तार मध्ये ढेले दिलाम। एबार आमी एखाने हाफ चा चामच, छोटो चामचेर हाफ चा चामच मतन वेनिला एसेंस এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে একটু নাড়িয়ে নিয়ে তারপরে বন্ধ করে দেব। আর হ্যাঁ, অবশ্যই চিনি তোমরা আরেকটু দিতে পারো নিজেদের স্বাদ অনুযায়ী মিষ্টি করতে। এইবার আমরা বানিয়ে নেব আমশক্ত অ্যাপেল আর সিনামন চাটনি। তো এখানে আমশক্ত আর অ্যাপেলটা আমি কেটে রেখে দিয়েছি। এইবার যেটা করব, চিনি নিয়েছি এখানে 3 বড় চামচ চিনি। এইবার এটাকে আমি এখানে 1.5 কাপ মতন জল দিয়ে এটাকে চিনির রস তৈরি করে নিচ্ছি। তো চিনিটা গুলে যাওয়া পর্যন্ত, চিনিটা যখন গুলে গিয়ে একটু ফুটবে, দেখো চিনিটা গুলে গিয়ে ফুটে গেছে। এইবার প্রথমে আমি এটায় দিয়ে দেবো আপেলটা। আপেলটা দিয়ে কিছুক্ষণ ফোটাবো, 3-4 মিনিট মতন ফোটাবো, দেখবে আপেলটা একটু নরম হয়ে যাবে। তো আপেলটা দেখো নরম হয়ে গেছে 3-4 মিনিট পরে। এইবার আমি এতে আমশক্তগুলো দিয়ে দেবো, কারণ আমশক্ত তো সঙ্গে সঙ্গেই নরম হয়ে যায়। তাই দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে খুব সামান্য 1 চিমটি মতন নুন এটার মধ্যে দিয়ে দেবে, 1 চিমটির বেশি নুন দেব না। আর এইটা হচ্ছে সিনেমন, তার মানে দালচিনি গুঁড়ো। দালচিনি গুঁড়ো 1 চিমটি দিলাম, তাতে কি খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এই চাটনিটা থেকে। 1 চিমটি দালচিনি দিলে রেডি হয়ে গেল আমার অ্যাপেল আমশক্ত সিনেমনের চাটনি। চলো এইবার বানিয়ে নিই আলুর দমটা। তো এখানে আমি সবার প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি আলু দমটা একসাথেই বানাবো, আগে আর আলু ভেজে তুলবো না, একসাথেই সব করব। তো এখানে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, ছোটো এলাচ, দালচিনি আর লবঙ্গ, যেটা গোটা গরম মশলা আমরা ফোড়নে দিই। সেই দিয়ে এইবার গোটা গরম মশলাটা ফোড়নে দিয়েছি। এবার দিয়েছি এখানে 2 চামচ মতন জিরে, গোটা জিরে ফোড়নে দিয়ে দিলে। আর দেবে একটু হিং, হিংটা অপশনাল হচ্ছে, তোমরা দিতে চাইলে দিও, না যদি দিতে চাও নাও দিতে পারো। এইবার আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর দিয়ে দেবো এই সময় সামান্য একটু নুন, যাতে আলুগুলো নরমও হয়ে যাবে। তো এইবার আলুটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা একটা মশলা রেডি করব। তো এটা বন্ধ ঢাকা দিয়ে দিলাম, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় একটু। এইবার আবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে। আর নিয়ে আলুটা চারদিক থেকে একটু লালচে মতন করে ভেজে নিতে হবে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর যেটা হচ্ছে মশলাগুলো আগে দিয়ে তেলে কিন্তু ভেজে নিতে হবে। আচ্ছা, এখানে দিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু মৌরি গুঁড়ো। এইটা কিন্তু অবশ্যই আলুর দমে দেবে, তবে আলুর দমে স্বাদ হবে। তো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর মৌরি গুঁড়ো আমি এখানে সপরিমাণে নিয়ে নিয়েছি। নিয়ে এবার এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে ভেজে নিয়েছি, কারণ মশলাটা ভাজা খুব দরকার। তারপরে মশলাটা ভাজা হয়ে গেলে এখানে 1 চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে
এইবার এটাকেও আদাটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা যেন খুব ভালো মতন ভাজা হয়, কাঁচা যেন না থাকে সেটা খেয়াল রাখবে। এইবার দেব একটা টমেটো বাটা, এর মধ্যে একটা টমেটো বাটা দিয়ে দিলাম। দিয়ে টমেটোটাকেও খুব ভালো করে কষে নিতে হবে এই মশলার সাথে, কাঁচা গন্ধ যেন না থাকে সেইভাবে। তো এইবার দেখো টমেটোটাও খুব ভালো মতন মিশে গেছে আর মশলাগুলোও খুব ভালো মতন ভেজে আলুর সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে। এইবার যেটা করব, এর মধ্যে একটু জল দেব, সামান্য জল দেবো যাতে আলুটা বেশ মাখা মাখা হয়ে যায় আলুর দমটা। তো সামান্য জল দিয়ে আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো খুব ভালো করে মশলাটা জলের মধ্যে দেখো মিশিয়ে নিয়েছি। এইবার ঢাকা দিয়ে এটাকে এই 5-7 মিনিট মতন ফুটিয়ে নেব। এইবার বানাবো একটা ভাজা মশলা। এই ভাজা মশলাটা অনেক তরকারি এবং খিচুড়িতেও দেওয়া যাবে। তো এখানে কী কী নিয়েছি দেখো, জিরে, মৌরি, ছোটো এলাচ, লবঙ্গ, দালচিনি আর শুকনো লঙ্কা। এই জিনিসগুলো দিয়ে ভাজা মশলাটা তৈরি হবে। তো দেখো ভাজা মশলাটা আমি লালচে করে শুকনো খোলায় কিন্তু ভেজে নিচ্ছি। তো জিরে, মৌরি, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, লবঙ্গ আর দালচিনি, এই হচ্ছে ভাজা মশলার সব মশলা, গোটা মশলাগুলো। তো ভাজা হয়ে গেছে লালচে করে, এইবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারে এটাকে খুব সুন্দরভাবে একটা পাউডার তৈরি করে নেব। আর এই ভাজা মশলাটা যে কোনো নিরামিষ তরকারিতেই খুব ভালো লাগে। তো আলুর দমটা রেডি হয়ে গেছে আমার এখানে ভাজা মশলাটা করতে করতে। আলুর দমটাও এদিকে দেখো একদম গা মাখা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এইবার আলুর দমটায় আমি ওই ভাজা মশলার 1 চামচ ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমার আলুর দম রেডি হয়ে গেছে। এইবার আলুর দমটা আমি সার্ভ করে দিচ্ছি এইভাবে। আর এইরকমই গা মাখা আলুর দম বানাবে কষা আলুর দম, যেটা খিচুড়ির সাথে খেতে খুব স্বাদ লাগে। এইবার দেখো আলু দমটা রেডি হয়ে গেছে। এইবার আমরা যেটা করব, লাবড়া তরকারিটা করব। তো এখানে আমি যা সবজি ছিল আমার সবই দিয়েছি, যেমন কুমড়ো, বেগুন, পেঁপে, বরবটি, আর হ্যাঁ বাঁধাকপিটা হচ্ছে মাস্ট, বাঁধাকপিটা অবশ্যই দিও। আর মূলো, মূলো, বাঁধাকপি এটা অবশ্যই দিতে হবে। আর আমার কাছে ঝিঙে, পটল, আরও যা যা সবজি ছিল ফ্রিজে আমি সবই দিয়েছি। আর হ্যাঁ যেটা পাইনি সেটা ডাঁটা শাকটা আমি পাইনি, ডাঁটা শাকটা দিলে আরও ভালো হয়। তবে হ্যাঁ বাঁধাকপি আর মূলো অবশ্যই দিও, আর বাকি তোমরা যা ইচ্ছা সবজি দিতে পারো। তো এখানে এই সব রকম সবজি দিয়ে এইবার কী করেছি, তেল, সর্ষের তেল নিয়ে সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা আগে আমি ফোড়ন দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কা তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে তারপরে পাঁচফোড়নে আমি মৌরি, কালো জিরে, সর্ষে, গোটা জিরে আর মেথি, এই 5টা জিনিস দিয়ে পাঁচফোড়ন তৈরি করেছি। তো এই পাঁচফোড়নটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি সমস্ত সবজিগুলো একসাথেই দিয়ে দেবো। আর এক ফোঁটাও জল কিন্তু এই লাবড়া তরকারিতে এক ফোঁটাও জল কিন্তু পড়বে না, এটা সমস্তটাই আস্তে আস্তে আঁচেতে হবে। আর নাড়িয়ে চাড়িয়ে আস্তে আস্তে ধিমে আঁচে বানাবে, ধিমে আঁচে বানালে খুব সুন্দর খেতে হয়। তো এইবার এটা মশলাটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। সবজিগুলো ভেজে নিয়ে এইবার একটু নুন দিয়ে দিলাম এটার মধ্যে, স্বাদ মতন নুন দিয়ে দেবে। আর দেবে সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দেবো হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে একটু ভালো করে মাখিয়ে নিয়ে তারপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়া অবধি। তো এই লাবড়া তরকারিটা সেদ্ধ হওয়া অবধি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখো সব সবজিগুলো মজে গেছে, একদম সুন্দরভাবে মজে গেছে, সুন্দরভাবে মজে গিয়ে সব মিশে গেছে। এইবার যেটা করব, এর মধ্যে দেবো একটু আদা বাটা। আদা বাটা দিয়ে এইবার খুব ভালো করে আদাটাকে এই সবজির সাথে ভেজে নিতে হবে। আদা বাটাটা অবশ্যই ভালো করে ভেজে নেবে একটু আঁচটা বাড়িয়ে নিয়ে, তাতে কী হবে কাঁচা আদার গন্ধটা হবে না আর স্বাদটাও ভালো হবে। তো আদাটাকে ভালো করে ভেজে নিয়ে আবার আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি যতক্ষণ না সবজিগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাচ্ছে। এইবার দেবো এর মধ্যে একটু মিষ্টি, লাবড়া তরকারি একটু মিষ্টি দিলে খেতে ভালো হয়। তো এখানে আমি 1.5 চামচ মতন মিষ্টি দিয়ে দিলাম, কারণ বাঁধাকপিও দিয়েছি তাই মিষ্টিটা দিলে খেতে ভালো হবে। তো এই হয়ে গেছে আমার লাবড়া তরকারিটা, আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ভালো করে এবার কী করবে, একটু ঘেঁটে দেবে। এটা ঘাঁটা হয়ে একটু ঘাঁটা ঘাঁটা হলে খেতে ভালো হবে। তো এই ঘেঁটে দিয়েছি খুব ভালো মতন। দিয়ে এইবার যেটা করব, ওই যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটাও
এই লাপটা তরকারিতেও দেবো, তাতে এর স্বাদ আরও বেশি বেড়ে যায় আর খুব স্বাদ, খুব দারুণ লাগে খেতে এই গন্ধটাই। বাঁধাকপি, মূলো আর তার সাথে এই যে ভাজা মশলাটা, এই তিনটের গন্ধ লাবড়া তরকারির স্বাদ অনেক বাড়িয়ে দেয়। তো এই দেখো লাবড়া তরকারিটাও রেডি হয়ে গেছে আমার। তো এইভাবে আমি লাবড়া তরকারিটাও রেডি করে নিলাম। দেখো রেডি হয়ে গেছে আমার লাবড়া তরকারিটা। এইবার খিচুড়িটা বানিয়ে নিই। খিচুড়িটা বানানোর জন্য চাল আর ডাল আমি কিন্তু আধ ঘন্টা আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। গোবিন্দভোগ চাল আর মুগ ডাল আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এইবার ফ্রাইং প্যানে আমি সর্ষের তেল দিয়েছি আর এক চামচ ঘি দিয়েছি। ঘিটা আমি ফোড়নেই দিচ্ছি, তাতে স্বাদটা বেশি হয়। তো দিয়ে এইবার আমি গোটা তেজপাতা ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা, দালচিনি, জিরে, লবঙ্গ আর ছোটো এলাচ এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম। এটা খিচুড়ির ফোড়ন দিয়ে দিয়েছি। এইবার ফোড়নটা খুব ভালো মতন আগে ভেজে নেবে, যতক্ষণ না খুব সুন্দর একটু গন্ধ বেরোচ্ছে কিন্তু পুড়ে না যায় সেই খেয়ালটা রাখতে হবে। আর মশলাটা দেখো খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এইবার যেটা করব, চাল ডাল যে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই ধোয়া চাল ডালটাকে আমি এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো। দিয়ে চাল ডালটাকে বেশ কিছুক্ষণ ভাজতে হবে খুব ভালো মতন। যত ভালো ভাজা হবে খিচুড়ির স্বাদ তত ভালো হবে। তো এই চাল আর ডালটা একসাথেই আমি দিয়ে দিলাম, কারণ চাল ডাল দুটোই ভেজানো ছিল আর দুটোই একসাথেই সিদ্ধ হয়ে যাবে ভালো মতন। তাই এ দুটোকে একসাথে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভাজবো। এইবার আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবে। দিয়ে এটাকে এবার খুব ভালো মতন ভাজতে হবে। ভাজার সময় আবার এর মধ্যে আমি আদা বাটাটাও দিয়ে দেবো, যাতে আদাটাও এই চাল ডালের সাথে খুব ভালো মতন যেন ভাজা হয়ে যায়। আদাটা যত ভালো ভাজা হবে তত স্বাদ হবে খিচুড়ির। তো এইভাবে পুরো খিচুড়ির এই চাল ডাল আদা হলুদ সব দিয়ে খুব ভালো করে ভেজে নেবে, বেশ একটু লালচে লালচে মতন ভেজে নেবে। ভাজা হয়ে গেলেই এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো এখানে আমি পরিমাণ মতন 4 কাপ জল দিয়েছি, যাতে খিচুড়িটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায়। এইবার এতে স্বাদ মতন নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার এটাকে আমি এর মধ্যে দিলাম কিছু কাঁচা লঙ্কা। দিয়ে এইবার আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দিয়েছি। এটা 10 মিনিট মতন সময় নেবে, 10 মিনিট মতন ফুটলেই এটা রান্না হয়ে যাবে। তো খিচুড়িটা হয়ে গেছে। এবার স্বাদ মতন একটু মিষ্টি দিচ্ছি, যাতে ভোগের খিচুড়ি একটু মিষ্টি দিলে খেতে স্বাদ হয়। তাই এর মধ্যে আমি খিচুড়ি মিষ্টিটা দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়ে খুব ভালো করে মিষ্টিটা মিশিয়ে নেবো। মিশিয়ে নেবার পরে এর মধ্যে আমি দেবো সেই ভাজা মশলাটা, যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম। এতে কিন্তু খিচুড়ির স্বাদ খুব ভালো হয়। তো এই এর মধ্যে সবই আছে, সেই জন্য গরম মশলাও আছে, তাই খিচুড়ির স্বাদ দারুণ হয়। ভোগের খিচুড়ি দারুণ খেতে লাগে যখন এই ভাজা মশলাটা দেয়া হয়। তো এই দেখো ভালো করে খুব মিশিয়ে দিলাম, দিয়ে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। তো এইবার যেটা করব, কিছু ভাজা এখানে করে নেব। এগুলো তো আর তোমাদের বলতে লাগবে না, ভাজা যেমন নর্মাল আমরা ভাজি, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, সেইভাবেই আমি এখানে 5 রকম ভাজা তৈরি করে নিলাম। তো আমার রেডি হয়ে গেল খিচুড়ি ভোগের থালি। তো এখানে রেডি করে নিলাম খিচুড়ি ভোগের থালি। কেমন হয়েছে খিচুড়ি ভোগের থালিটা এবার দেখে নাও তোমরা, আর অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রেসিপিগুলো অবশ্যই ট্রাই করো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তোমরা রিকোয়েস্ট করেছিলে যে এরকমই এই পুজোর কদিনের প্রত্যেকটা দিন যেন আমি একটা করে থালি শেয়ার করি। তো আগামী দিনেও আমি আরও কিছু থালি শেয়ার করব। অবশ্যই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিও। সকাল থেকে আমি এই থালিটা, এই যে খিচুড়ি ভোগের থালিটা রেডি করলাম। এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। আর এখানে খিচুড়ি, লাবড়া, এটা হচ্ছে আলুর দম, আর পায়েস, আর এটা হচ্ছে অ্যাপেল আর আমশক্ত সিনামন দিয়ে চাটনি। সবই কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে বানিয়েছি, ডিফারেন্ট টেস্টে বানিয়েছি। তোমরা প্লিজ এটা ট্রাই করো। আর প্রচণ্ড সকাল থেকে গেমে নিয়ে আছে, আমি কোনো মেকআপ নিইনি, কিছু নিইনি, কোনো রকম একটা শাড়ি পরে বসেছি। তো এই থালিটা, এই ভোগের থালিটা
তোমরা যে কোনো দিন তৈরি করতে পারো, অষ্টমী হোক, নবমী হোক, সপ্তমী হোক, যে দিনই ইচ্ছা বানাতে পারো। আর বানিয়ে কমেন্ট করো কেমন মানে বানালে তোমরা, আর আমার এই থালিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, একটা লাইক অবশ্যই আমার চ্যানেলকে দিও, আমার এই ভিডিওটাকে দিও, আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমাদের সাথে এমনই ভালো ভালো আরও ভিডিও আরও রেসিপি আমি শেয়ার করতে পারি। তাহলে পুজো খুব আনন্দে কাটাও, ভালো করে কাটাও, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর খুব আনন্দ করো, খাও দাও ঘোরো ফেরো আনন্দ করো, কিন্তু সাবধানে। তাহলে আজকের জন্য টাটা।